হ্যালো বন্ধুরা, সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকের ভিডিওটি হচ্ছে নির্দিষ্ট যোগাযোগের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয়। নির্দিষ্ট যোগাযোগের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় মানে কি বোঝায়? আমরা যে ইন্টিগ্রেশনের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় করি সেটাকে আমরা বোঝাচ্ছি। এখন দেখো, আমরা ক্ষেত্রফল নির্ণয় করি কীভাবে? ইন্টিগ্রেশনের সাহায্যে আমাদেরকে স্যাররা একটা সূত্রের মতো দিয়ে দেয়, আমরা সেই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা অ্যান্সার নির্ণয় করি। এই দেখো, এই সূত্রটার মতো কিছু থাকে। তারপর দেখো, আমরা ম্যাথ গুলা এইভাবে করি যে একটা ম্যাথ দেওয়া আছে, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার এবং ওয়াই ইজ ইকুয়াল টু 2x দ্বারা আবদ্ধ এলাকার ক্ষেত্রফল কত। এটা কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2022-23 ভর্তি পরীক্ষায় এসেছিল। এখন দেখো এখানে কি আছে, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, তারপর কি আছে, ওয়াই ইজ ইকুয়াল টু 2x, এটা লিখতে পারি। এখন এই দুইটা সমাধান করে আমরা কি লিখতে পারি, এক্স ইজ ইকুয়াল টু 082 সমাধান করে নির্ণয় করতে পারি। এখন দেখো ক্ষেত্রফল কি আসছে, ক্ষেত্রফল এই যে স্যারদের সূত্রের মতো আমরা ফেলি যখন, তখন দেখো এখানে আমরা নিচে 0 এবং উপরে 2 দেখলাম। আমরা কি করি, ইন্টিগ্রেট 2x মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে কি আসবে, 2x স্কোয়ার নিচে আসবে বাই 2 আর মাইনাস এক্স কিউব বাই 3 আসবে। এখন দেখো এটা যদি আমরা সমাধান করি তাহলে আমাদের অ্যান্সার কত আসে, 4/3 বর্গ মিটার বা বর্গ একক এটা। এখন আমরা কি এই একটা এমসিকিউর জন্য এত বড় একটা ম্যাথ সলভ করে তো আমাদেরকে সম্ভব না যে টাইমের সাথে মেনটেন করা আর কি। তো আমরা কি করব, আমরা দেখব শর্টকাট কি আছে এমসিকিউতে অ্যাপ্লাই করার জন্য। শর্টকাট হিসেবে দেখো তোমরা, প্রথমে আছে কি, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax এবং ওয়াই ইজ ইকুয়াল টু এম এ এক্স, এটা একটা সরলরেখা সমীকরণ, এটা হচ্ছে একটা পরাবৃত্তের সমীকরণ দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়। এটার একটা সহজ শর্টকাট আছে যেটা আমরা এমসিকিউতে অ্যাপ্লাই করতে পারি। এই যে দেখো 8/3 এ স্কোয়ার বাই এম কিউব, এ স্কোয়ার মানে কি, এই যে পরাবৃত্তের এ, এটার সাথে এ স্কোয়ার হবে এবং ভাগ হিসেবে যাবে এম কিউব। এম কিউব হচ্ছে ঢাল, ঢাল হিসেবে কিন্তু এম ব্যবহৃত হয়, এম কিউবটা হচ্ছে ভাগ আকারে যাবে। তারপর দেখো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay এবং ওয়াই ইজ ইকুয়াল টু এম এ এক্স দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল, দুই নম্বরটা। এটা কি, এটা একটা পরাবৃত্তের সমীকরণ, এটা হচ্ছে একটা সরলরেখার সমীকরণ, এটা কি একটা সরলরেখার সমীকরণ। তো দেখো এটা কিছুটা এরকমের মতো বা এরকম একটা দেখা গেল, এই এই কোটটুকে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো এখন তুমি কি করবো এমসিকিউতে, এত বড় সূত্র ফেলে তারপরে ম্যাথ করে এইটা তো সম্ভব না, বা সম্ভব হলে তোমার টাইম অনেক চলে যাবে। তাই এখন দেখো 8 উপরে আগেটার মতো 8 উপরে বাই 3 আগেটার মতো, কিন্তু এখানে এ স্কোয়ার উপরে ছিল, এ স্কোয়ার এখানে উপরে আছে, কিন্তু এখানে এম কিউবটা বাঘ আকারে ছিল, এখানে গুণ হয়ে গেছে এম কিউব, এম কিউবটা এখানে গুণ আকারে হয়ে গেছে। পরের সূত্রটা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax এবং এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4by দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল, এটা কিরকম কিছুটা দেখো, এরকম এরকম এই কটুকের ক্ষেত্রফল, তাই না? তো দেখো এইটার একটা সহজ অ্যাপ্লাই করি, এই যে নিচে 3 কিন্তু 3 আছে, আগে যে এরকম 3 ছিল এরকম 3 আছে, বাট উপরে হয়ে গেছে 16 যদি দেখি আমরা বজায় এই তিনটে শর্টকাট দিয়ে আমরা এমসিকিউতে অনেক সহজে ম্যাথটা সলভ করে ফেলতে পারবো। তিনটা দেখেছিল, এখন 4 নম্বরটা হচ্ছে কি, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax বা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay, দুইটাই হচ্ছে পরাবৃত্তের সমীকরণ এবং উহাদের উপকেন্দ্রিক লম্বের দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। উপকেন্দ্রিক লম্ব কি, সে তোমরা তো সেটা বুঝো যে একটা পাশে একটা দাগ থাকে ওইটার মতো। তো এখানে কি, ওই আগেটার মতো এই যে 8 উপরে 3 নিচে, 8/3, বাট এইখানে কি, এখানে তার এই যে আগে গুলোর মতো এই ওয়াই ইকুয়াল টু এম এক্স, এখানে এম নাই, এখানে দুটোটাই হচ্ছে এ, তাই এখানে এ স্কোয়ার হবে। তারপর কি দেখো 5 নাম্বার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, এটা কি একটা বৃত্তের সমীকরণ না, বৃত্তের ক্ষেত্রফল তাহলে আমরা কি দিয়ে নির্ণয় করতে পারি, পাই এ স্কোয়ার। এটা কি বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধটা কি পাই আর স্কোয়ার, আমরা কি জানি পাই আর স্কোয়ার, এরকম এখানে পাই
স্কয়ার, তারপরে কি এটা উপবৃত্তের সমীকরণ, এই যে এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইজ ইকুয়াল টু ওয়ান, এটা কি উপবৃত্তের সমীকরণ। এখানে উপবৃত্তের ক্ষেত্র হলো কি পাই এ ডি, এটা তো তোমরা জানো। তারপর একটি উপবৃত্ত এবং একটা সমীকরণের সাহায্যে আবদ্ধ ক্ষেত্রফল, এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইজ ইকুয়াল টু ওয়ান, এবং এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু ওয়ান, তার আবদ্ধ ক্ষেত্রফল কি, এই যে ওয়ান বাই ফোর পাই এ বি। এই যে এই উপবৃত্তটা যে আছে ওইটা ধরো এইরকম একটা বৃত্তের মতো, কিন্তু এখানে এই যে চার ভাগের এক ভাগ, এটা হচ্ছে চার ভাগের এক ভাগ এইখানে আসছে, এই ক্ষেত্রফলটা চার ভাগের এক ভাগ এখানে আসছে, মাইনাস এ ওয়ান বাই টু এ বি বর্গ একক। এখন দেখো আমরা কিছুক্ষণ আগে একটা ম্যাথ করছিলাম, ওই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2022-23 সালে যেটা ম্যাথ দিয়েছিল ওনারা, ওইটা কি ছিল, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার এবং ওয়াই ইজ ইকুয়াল টু টু এক্স দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছিল। তো কি করলাম আমরা, এখন দেখো দুই নং যেটা ছিল এটা তো হচ্ছে 4, 5, 6, 7, এই দুই নম্বরে যেটা করছিলাম আমরা, দেখো এখানে কি দেওয়া আছে, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, এই যে 4, ওই সূত্রতে ভাঙা নিছি আর কি, এক্স ইজ ইকুয়াল টু 4ay ছিল যে ওই সূত্রতে ভাঙা নিয়েছি, এখন a এর মান কত আসছে 1/4, এখন y is equal to 2x, এখানে m কি 2 কি m, m এর মান কত 2, এটা করলাম ক্ষেত্রফলের ক্ষেত্রে কি ছিল আমাদের সূত্রটা 8/3a² m² তো a স্কয়ার বসাই, এর মান কত 1/4, a স্কয়ার করলে 1/16, 1/16 ইনটু 2³, 2³ করলে কত হয় 8, এখন দেখো এটা এটা কাটাকাটি করলে নিচে 2 থাকে, এখানে কাটাকাটি করলে 4 থাকে, দেখো দুইটার অ্যান্সার কিন্তু একই আসছে আমার, একই আসছে না, তো তুমি অযথা সময় বেশি নষ্ট করবা কেন। তো এখানে আরেকটা ম্যাথ দেখো, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax এবং এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay পরাবৃত্ত দুইটি দ্বারা আবদ্ধ ক্ষেত্র ফল নির্ণয় করতে বলছে, ওই যে এরকম ওই যে চিত্রের মতো যে এরকম কিছুটা, এখানে এই ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলছে। এখানে যেহেতু এ দুই জায়গাতে এ আছে তাহলে আমাদের বি এর কাজ নাই, নিচে ওইখানে তিন নম্বর সূত্রটা ব্যবহার করতে বলছিল আমাদেরকে, তিন নম্বর সূত্রটা কি ছিল 16/3a × b, বাট এখানে দুই জায়গাতে এ দেওয়া আছে তাই আমরা এখানে 16/3a² ব্যবহার করছি। সবাই এই শর্টকাটগুলো অ্যাপ্লাই করে তোমরা এমসিকিউতে খুব সহজেই তোমাদের অ্যান্সারটা বের করতে পারবে এবং সময়ও তোমাদের অনেক বাঁচবে, তাই তোমরা অযথায় এমসিকিউতে এসব বড় ম্যাথ না করে তোমরা এই শর্টকাট টেকনিকগুলো অ্যাপ্লাই করবা, দেখবা তোমাদের সময়ও বাঁচবে, তোমাদের অ্যান্সারও সঠিক হবে।